আলহামদুলিল্লাহ বরকত। প্রথমে শুকরিয়া আদায় করছি মহান সৃষ্টিকর্তার কাছে যে আজকে আমরা এক মাস রমজান রোজা রেখে আমরা সবাই ঈদের নামাজে সামিল হতে পেরেছি। গত ঈদের নামাজে অনেকেই আজকে আমাদের মধ্যে নাই, অনেকে আত্মীয় সুযোগ নাই, আল্লাহ তালা যেন ওনাদেরকে বেশ নসিব করে। আজকে আমরা খুব খুশি এবং আনন্দিত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন দাউদকান্দি তিতাসের গণমানুষের নেতা, নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আব্দুসুবু ভাই। উনি আমাদের এই ঈদে আজকে আমরা খুবই খুশি যে ওনার সাথে আমরা ঈদ পালন করব। আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে একটু কথা বলতে চাই, আজকে খুব আরো খুশি এবং আনন্দিত এই প্রথম মনে হয় সম্ভবত আমি ঈদের নামাজ এই মসজিদে আদায় করতেছি। এর আগে করার সুযোগ হয়নি, আল্লাহ তালা আমাকে তৌফিক দেন নাই, এজন্য আমি আরো খুশি যে আল্লাহ তালা আমাকে তৌফিক দিয়েছেন। ইনশাল্লাহ আমাদের নবনির্বাচিত এমপি মহোদয়ের সাথে আমরা দাউদকান্দির সকল স্তরের জনগণ, উপজেলা পরিষদ, আমরা সবাই একসাথে কাজ করে এই দাউদকান্দিকে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ উপজেলা হিসাবে প্রত্যাশা করছি আজকের এই ঈদের দিনে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।